الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله আলোচনার শুরুতে আমরা মহান মানে মুনিবের দরবারে শুকর আদায় করে নিতে চাই
যে মালিক আমাদেরকে কোরআনুল কারীমের এই সর্বশ্রেষ্ঠ ইন্তেজাম কোরআনের জলসায় আমাদেরকে হাজির হয়ে কোরআনের কথা বলবার সুন্দর তৌফিক দিয়েছেন। আমরা দিন থেকে নতশিরে সর্বশ্রেষ্ঠ পড়া যায় করছি, সকলেই বলছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আমার ওয়াজের মাধ্যমে আমি আপনাদেরকে কত সওয়াব হবে, কত নেককার হতে পারবেন এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কত কোটি সওয়াব পেয়ে বাড়িতে যাবে যে কথা আমি বলতে পারবো না। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো, আমাদের আজকে একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যে আমরা সত্যিকার অর্থে কোন দলে থাকবো, এই দল মানে আবার এই মনে করেন না যে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ অনেক দল আছে আমাদের বাংলাদেশে, 40টির উপরে আছে হলো, আপনার রাজনৈতিক নিবন্ধিত দল আছে বাংলাদেশে, আমি অবশ্যই এই সমস্ত দলের কথা বলছি, আমি বলছি আখেরাতের ময়দানে দল হবে দুইটা, কয়টা দল হবে দুজনে আসবেন, দল কয়টা হবে? দুইটা, একটা হলো হক এবং একটা হলো বাতিল, একটা দল হবে ডানপন্থী আর একটা হলো বামপন্থী, একটা দল হবে জান্নাতে আর একটা দল হবে জাহান্নামে, একটা দল হবে যাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল আর একটা দল হবে যাদের মুখমণ্ডল হবে অন্ধকার, আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? ওই যে দুইটি দল, এই দুই দলের বাইরে তিন নম্বর কোন দল আখেরাতের ময়দানে থাকবে না, দল কয়টা হবে জোরে বলেন তো সবাই? দুইটা, ডানপন্থী বামপন্থী, মুখমণ্ডল উজ্জ্বল আশ্রোজ্জ্বল হবে, কারণ গ্রহস্বরিত অন্ধকার কষ্ট ক্লিষ্ট হবে, কেউ হবে জান্নাতের যে লাইন হবে ঢোকা, আমরা লাইন বুঝি না, সিরিয়ালে ধারণ করে লাইনে, জান্নাতে হবে লাইন দিয়ে ঢোকানো হবে, জলে জলে ঢোকানো হবে, সুরা জুমার ভিতরে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, দলে দলে আমরা তো অনেক সময় কোরআনের মাহফিলে দলের কথা বলতে পারি, দল বাদে অন্য সব অস্ত্র, দলের কথা বলা যাবে না, আপনাদের বাগদান এলাকায় নাই কিন্তু অনেক এলাকায় আছে, কি বলেন? তো নামাজ, রোজা, কজ, জাকাত, মহিলাদের পর্দা, দান সদকা, এই সমস্ত অস্ত্র দেন, দলের অস্ত্র দেন, আছে না নাই কথা বলেন তো? আল্লাহ তাআলা যদি কোরআনে দলের ওয়াজ করেন, আর ওয়াজ তো কোরআনের ওয়াজ মাত্র, তাও অন্য কিছু, এটাকে আমেরিকার জনসভা, বিএনপির জনসভা, জাসদ বাসদের জনসভা, কথা বলে একটু, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল, কথা ঠিক তো, কোরআনের মাহফিল কিনা, কোরআনের মাহফিল, কোরআন কার? কোরআন কার কি জোরে বলেন? আল্লাহ যে কথা কোরআনে বলেছেন ও কথা বক্তা বলবে না, কে রেখে দেবে আপনাদের বিরুদ্ধে দেয় যদি, তাও যাক কথা ভালো করে বিশেষণে বলেন, কিন্তু পরে পরে আটকাট করেন না, কোরআন কারিমের যদি কথা তাহলে তো কোনো আপত্তি নেই আপনাদের, আছে নাকি? নাই, এবং এটাই মুমিন এবং মুসলমানের বক্তব্য হওয়া উচিত, কতদিন কোরআনে হয় ও যদি আমার, আমার বাপের, আমার তথ্য গোষ্ঠী, আমার রাজনৈতিক দল, আমার সামাজিক দল, আমার সাংস্কৃতিক দল, যে কোনো দলের বিপক্ষে যদি যায় কোরআনের কথা তাহলে সেটা মেনে নিতে হবে, যদি না মেনে নিতে পারি হয়তো মেনে নিতে পারবে, তাহলে তার পরিণতি কি হবে সেটাও জেনে নেওয়া দরকার, বক্তার কথা আপনারা মানবেন কি না মানবেন সিদ্ধান্ত আপনাদের, কিন্তু বক্তা সত্য কথা বলতে তারপণ্য করবে না, কথা বুঝে আসলো কিনা, বক্তাকে আপনি বলতে পারবেন না, ডিরেকশন দিতে পারবেন না যে হুজুর এই কথা বলবেন, এই কথা বলবেন, এই কথা বলা যাবে না, যে কথা বলার অধিকার ক্ষমতা আপনাকে আল্লাহ তাআলা দেয় না, কাউকে দেয় না, বক্তা কথা বলবে কোরআন এবং সুন্নাহ, আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন
পক্ষে গেলে তো সবার ভালো লাগবে, সে স্বাভাবিক, পক্ষে কথা বলে সবার ভালো লাগবে। প্রশ্ন হলো বিপক্ষে যদি যায়, আর কোরআনের কথা যদি মুসলমানের বিপক্ষে যায় তাহলে সে মুসলমানের তো কত প্রাফিত কথা বোঝেন নাই। কোরআনের বক্তব্য যদি মুসলমানের বিপক্ষে যায় তাহলে ওই মুসলমানের জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? অবশ্যই একজন খাঁটি মুমিন এবং মুসলিমের বিপক্ষে কোরআনের কথা যেতে পারে না, মানে একজন খাঁটি মুমিন এবং মুসলিম কোরআনের বিপক্ষে পথে চলতে পারে না। তাহলে আখেরাতের ময়দানে যে দুইটা দল হবে, এই দুই দলের মধ্যে আমি কোন দলে সামিল হব এই সিদ্ধান্ত আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ নিতে হবে। আপনি যদি জান্নাতি দলে থেকে, ডানপন্থী দলে থেকে, আশ্রজ্জ্বল দলে থেকে, আপনি যদি আল্লাহর দলে থেকে আমলিক করতে পারেন 100 বার করেন, বিএনপি যদি করতে পারেন 100 বার করবেন, জাসদ বাসদ চর্ম নাই সরসিনা জামাত এগুলো যদি করা যায় আল্লাহর দলে থেকে জান্নাতি দলে থেকে অবশ্যই করবেন, নিশ্চিত নেই, কিন্তু করে যদি আল্লাহর দলে না থাকা যায়, জান্নাতি দলে না থাকা যায়, যদি ডানপন্থী দলে না থাকা যায় এখন সিদ্ধান্ত আপনার, আপনি করবেন কি না করবেন? আমার কথা বুঝতেছেন কিনা? আমি আর বলবো না করবেন না, যদি জান্নাতি দলে থাকেন তাহলে করবেন এটা আমি বলবো, কিন্তু যদি জান্নাতি দলে না থাকা যায় এখন আপনি করবেন কি না করবেন এটা আপনার ব্যাপার, এটা আপনার সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন, যালিকাল ইয়াউমুল হাক, ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। হিসাবের দিন কিন্তু চূড়ান্ত সত্য কথা, বিচার দিবার ঘটবে আল্লাহর আদালতে, প্রত্যেককে হাজিরা দিতে হবে, জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, ও বান্দা এই দিনটি মিথ্যে নয়, কোন সন্দেহ নয়, কোন অস্পষ্টতা নয়, এটা চূড়ান্ত সত্য কথা। আত্মা কদা ইলা মাবা, এখন তুমি সিদ্ধান্ত নেও, আল্লাহর কাছে ঠিকানা তো দুইটা, কয়টা এই জন্য আছেন, ঠিকানা কয়টা? আল্লাহ আবার বলতেছেন তুমি সিদ্ধান্ত নাও, আল্লাহ তাআলার কাছে তুমি কোন ঠিকানা চাও, তুমি যে ভাবে সিদ্ধান্ত নিবে, তুমি যে পথে চলতে চাইবে, সিদ্ধান্ত নিতে হবে এখন তোমাকে, তোমার পথে তোমাকেই চলতে হবে, চলে দেবে না বরং পথ দেখিয়ে দিতে পারে। এই কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাহ পথের ঠিকানা বলে দিয়েছেন, আপনাকে সাথে করে পথে চলাবেন না, আপনাকেই চলতে হবে পথ, আপনাকেই চলতে হবে পথ। তাহলে আজকের মাহফিল সব কত ক্ষতি হবে আমি তা বলবো না, আমাদেরকে ফেরেশতারা চতুর্দিকে ঘিরে আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে আছে, কথা আমি আপনাদের শোনাবো না, কারণ ইয়ে ওয়াজ আপনারা শুনে শুনে মুখস্থ আপনাদের ওয়াজ, কোরআনের মাহফিল আসলে কোটি কোটি সব হয়, গুণা মা হয়, ইয়ে আপনাদের মুখস্থ, কিন্তু আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে এই মাহফিল থেকে, আমরা জান্নাতি দলে থাকতে চাই না জাহান্নামী দলে থাকতে চাই না, জাহান্নামী দলে থাকতে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, সেদিন একটি দল হবে ডানপন্থী, ও বান্দা তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন দলের সদস্য হবে, সুবহানাল্লাহ। শুধু ডানপন্থী হবে না, আসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল, আর একটা দল হবে বামপন্থী, তখন যদি জানেন নাকি বামপন্থী দলের পরিচয় কি, পরিচয় দল কয়টা পাওয়া গেল, আরো আসতে পারেন কবিরা গুণা হতে পারে, আপনাদের গলা মনে হয় ভেঙে গেছে, অশুনতে শুনতে গলা অশুনতে যদি গলা ভেঙে গেছে আপনাদের, নাকি আমার কথা বুঝতেছেন না? আমার বাড়িতে নোয়াখালীও না, কুমিল্লাও না, আমার বাড়ি সিলেট কক্সবাজার বা বরিশালেও না, আমি তো যশোরের সন্তান, আরো কাছের সন্তান আপনাদের, সুতরাং আমার কথা যদি না বলেন বাংলাদেশের আর কোন বক্তার ওয়াজ আপনাদের বোঝার কথা না, এই কথাকে বুঝতেছেন আপনারা? তাহলে
দল কয়টার কথা বললাম? আল্লাহর কোরআন বলছে কয়টা? ডানপন্থী বামপন্থী। আল্লাহ তাআলা আবার বললেন, উযুহু ইয়াউমাইযিন মুসফিরা। ও পৃথিবীর মানুষ শুনে নাও, হিসাবের ময়দান যেদিন কায়েম হবে, হিসাবের ময়দানে যেদিন তোমরা হাজির হবে, সব মানুষের অবস্থা একরকম হবে না। একদল মানুষের মুখটা হবে হাস্য উজ্জ্বল আনন্দিত, সুবহানাল্লাহ, হাস্য উজ্জ্বল হবে, সবার অবস্থা একরকম হবে না। কিছু মানুষের আনন্দে আত্মহারা হবে, তাদের মুক্ত হবে আত্ম উজ্জ্বল, চিন্তার কোনো ছাপ থাকবে না তাদের মুখের উপর, ছাপ থাকবে না তাদের মুখের উপর। আবার আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে বলতেছেন, ওজুহু ইয়াউমাইযিন আলাইহা গাদার। ও পৃথিবীর মানুষ, যে ময়দানের মানুষগুলোর চেহারা আত্ম উজ্জ্বল হবে, তাদের মধ্যে আবার আর একটা দল থাকবে, তাদের মুখটা অন্ধকার, ধুলো দূষিত, কালো, তাদের মুখের উপর মনে হবে ময়লার আবরণ পড়ে আছে। এখানে পাঠা পেলেন দল, একটা আশ্চর্য, আর একটা হলো মুখে ধুলো দূষিত, কালো, মলি, কালো, মলি। আবার আল্লাহ তাআলা বলেন, উযুহু ইয়াউমাইযিন খাশিয়া। যদি একদল মানুষের অবস্থা প্রচন্ড ভীত সন্ত্রস্ত থাকবে, তারা তাদের কর্মের জন্য ক্লিষ্ট থাকবে, পরিশ্রান্ত থাকবে, আল্লাহ বললেন এই দল মানুষদেরকে চলন্ত দাও দাও করা আগুনের মধ্যে আমি আল্লাহ তাআলা নিক্ষেপ করে দিব। নাউজুবিল্লাহ বলেন, কর্মক্লান্ত থাকবে তারা, তাদেরকে জ্বলন্ত দাও দাও করা উচিত, সেখান মধ্যে ফেলে দেওয়া হবে। আমরা কি এই দলের সদস্য হতে চাই? যারা বলতেছেন না তারা তো হতে চায়, আমরা কি এই দলের সদস্য হতে চাই? কেউ চাই? কেউ চাই? আল্লাহ তাআলা সূরা গাসিয়ার মধ্যে আরেকটি দলের কথা বলেন, উযুহু ইয়াউমাইযিন নাঈমান। ওই আখিরাতের ময়দানে আরেকটি দল হবে নিয়ামত প্রাপ্ত, আনন্দিত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন লিসাঈদা রাদিয়া। দুনিয়াতে তারা যে হকের পথে চেষ্টা প্রচেষ্টা করেছিল, পরিশ্রম করেছিল, এর জন্য সেদিন তারা বড় আনন্দিত হয়ে যাবে। জান্নাতিন আলিয়া, আর তাদের বাসস্থান হবে জান্নাতের সর্বোচ্চ স্থানে। একদলকে তাসলামান হামিয়া দাও দাও করে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে, একদলকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়া হবে, উচ্চ মাকাম দেওয়া হবে। এবার এই যে দুইটা দল বললাম, আমরা কোন দলে থাকতে চাই? এরকম যে কথা না বলে তো অস্থির চলে যেতে পারবো। আমরা কোন দলে থাকতে চাই? জান্নাতি দলে থাকতে চাই, যে দলে মানুষ জান্নাতের উচ্চ স্থানে জায়গা পাবে, যেদিন মানুষ আনন্দিত হবে, যেদিন মুক্ত হবে হাস্য উজ্জ্বল, ঠিক কিনা বলেন? এই কথা বুঝে বলেন, ঠিক কিনা ধরে বলেন? এখন আমার প্রশ্ন হলো, এই দলে থাকতে যেয়ে যদি আমাকে আমি তো কসুর কথা সিদ্ধান্ত নিয়েই এসেছি যে ওয়াজের ময়দানে যাবো, হুজুর দোয়া করবেন, যে গোলামান হবে, কিন্তু যারা সিদ্ধান্ত নিতে চায় যে আমি জান্নাতে দলে, শোনেন, খেয়াল করেন, জান্নাতে দলে থাকার জন্য যদি আওয়ামী লীগ করতে আমরা রাজি আছি, নাই চলবে,
যারা বিএনপি করে তারা রাজি তো? যদি জান্নাতে যাওয়ার জন্য আমলি করা লাগে তাহলে আমরা করব, জান্নাতে যাওয়ার জন্য যদি বিএনপি করা লাগে তাহলে আমরা অবশ্যই করব, জান্নাতে যাওয়ার জন্য যদি সরমনা হুজুরের মুরিদ হওয়া লাগে অবশ্যই আমরা হব। কাজে আছে না, যদি জান্নাতে যাওয়া যায় তাহলে অবশ্যই হব, তাহলে অবশ্যই হব। জান্নাতে যাওয়ার জন্য জাসদ কত কমিউনিস্ট ওই যে ভালো করে বল, উনি কিন্তু বুঝেছো বল, আমার শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য যদি দল কোয়ারা লাগে তা আমি করবো, কিন্তু এই দল করতে যাদের ক্ষেত্রে যদি জান্নাত হারাতে হয় তাও কি সেই দল করা লাগবে আমাদের? জোরে বলেন, সবাই কিন্তু সালা বলতেছেন, জান্নাত যদি হারিয়ে ফেলে এই দল করতে যায় তাও কি করা লাগবে সেই দল? এখন কোরআন যদি আপনার যে দল করেন সেই দলকে যদি বলে যে না এটা জাহান্নামী দল, এই আদর্শ মানলে এই পথে চললে এই কথা মেনে নিলে জাহান্নামে যেতে হবে, এরপরে একজন মুসলমান সেই দল করতে পারে? কথা বলেন, কারণ আমরা দল বুঝি না, আমরা জাতীয় পার্টি বুঝি না, জাসদ বাসদ আওয়ামী লীগ জামাত তরমানায় বুঝি না, আমরা বুঝি ডানপন্থী দল, আমরা বুঝি জান্নাতি দল, আমরা বুঝি না আত্মোজ্জ্বল দল, ঠিক কিনা বলেন? আমরা বুঝি সফল দল, কারণ যে দল করে জান্নাতি দল হবে না, আমরা সবাই সেই দল হবে। আর যদি আমার যে দলে বিশ্বাস জানি ওই দল করতে যায় যদি শয়তানের দলে যাওয়া লাগে তাও করব আমি, ওই দল করতে যায় যদি জাহান্নামের জ্বালানি হতে যায় তাও করব আমি, ওই দল করতে যায় যদি আমাকে বাম করতে হয় তাও করব। একজন মুমিন অন্তত করতে পারে না, তাহলে তার মুমিনের ঘরে তার নাম থাকে না, মুসলমানের ঘরে তার নাম থাকে না, কিন্তু কঠিন হয়ে যাচ্ছে মনে হয় তাদের আলো বন্ধ মনে আমার আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন সূরাতুস শুরা সাত নম্বর আয়াতে বলেন উতুযির ইয়াউমাল জামিউ লা রাইবা ফিহি। ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ যে একদিন তোমাদের সবাইকে একত্র করব, জমা করে ফেলব হাসরের ময়দানে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সবাইকে জমা করব, একদিন সবাইকে একত্র করব আখিরাতের ময়দানে, এ ব্যাপারে কি নাই? জোরে বলেন, এ ব্যাপারে কি নাই? ওই ময়দানে আদম আলাইহিস সালাম থাকবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, সমস্ত পয়গম্বর ভালো মানুষগুলো থাকবেন ওই ময়দানে, ফেরাউন থাকবে কি থাকবে না, আবু জাহেল থাকবে কি থাকবে না, নমরুদ থাকবে কি থাকবে না, সব ভালো এবং মন্দ সব মানুষকে আল্লাহ বলেন আমি জমা করে ফেলবো, এই ব্যাপারে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা সূরাতুল 281 নম্বর আয়াত, এটা এই জগৎবাসীর জন্য সর্বশেষ নাজিল করলেন যে আয়াতের পর আর আয়াত নাজিল হবে না, লাস্ট আয়াত আল কোরআনের আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ, ও পৃথিবীর মানুষ ওই দিনটিকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। সুবহানাল্লাহ, বলেন তুরজাউনা ফীহি ইলা আল্লাহ, সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে, আল্লাহর কাছে ফিরে যাবেন নাকি এটা আলাদা কারণ, এটা আলাদা কারণ, কথা বুঝলেন মনে না বুঝেছেন এই জন্য হাত উঠা করে, বুঝেছেন এই জন্য আল্লাহর কাছে ফিরে আমাদের সবাইকেই যাওয়া লাগবে, সে ধনী হোক দরিদ্র হোক, সে রাজা হোক প্রজা হোক, সে প্রেসিডেন্ট হোক আর সেই প্রেসিডেন্টের অধীন একজন ডান্সারক হোক, সবাইকেই এখন মালিকের কাছে ফিরে যাওয়া লাগবে, লাগবে কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো, ওই দিন থেকে নিজেদেরকে সতর্ক করো, সাবধান করো, তুরজাউন ফীহি ইলা আল্লাহ, যেদিন তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে, ও বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসলে তোমাদের তখন আমি যে ব্যবস্থাপনা গ্রহণ করব,
সেদিন কোন মেজবানির জন্য ডাকা হবে না পরমানে আল্লাহ তাআলা ওই ময়দানে তোমাদের জিন্দেগীর প্রত্যেককে করণের পুঙ্খানু পুঙ্খানু কড়ায় কড়ায় হিসাব বুঝিয়ে দেব কি আপনারা আগে উঠে যাচ্ছেন ধারণা করতেছেন যে দল পাল্টানো লাগে কিনা অসম্ভব এই ভয় আছে নাকি আপনাদের এই কথা বলেন আমরা যে কত দলে বিভক্ত যে সমাজের মানুষ আমরা তো সব দলকে তালাক দিয়ে একটা দলের সদস্য হবো সেটা হলো হিজবুল্লাহ আল্লাহর দলের সদস্য হতে চাই ঠিক কথা বলেন কে কে আল্লাহর দলের সদস্য হতে চাই আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহর দলের লোক হতে গেলে কি করা লাগবে আর কোন কাজ করলে শয়তানের দলে চলে যেতে হয় এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা কোরআনের আলোকে আলোচনা আসবে ধীরে ধীরে শুনতে রাজি আছেন তো নাকি বাড়ি চলে যাওয়ার ইচ্ছা হয়ে গেছে এখন আল্লাহ তাআলা বললেন আখিরাতের ময়দানে সবাইকে জমা হতে হবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই কোন সংশয় নেই সেদিন দল হবে কয়টা ধরে বলেন আল্লাহ তাআলা বললেন ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাইর সেই ময়দানে ফারিক মানে দল সেই ময়দানে দল হবে একটা জান্নাতের আর একটা দল হবে দোযখের দল কয়টা আরো যে বলেন দল কয়টা দল একটা জান্নাতে আর একটা হলো জাহান্নামের আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতে দলে যেতে চাই না জাহান্নামে দলে যেতে চাই পর্দার অন্তরে মা বোনেরা আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতি মানুষের দলভুক্ত হতে চাই নাকি জাহান্নামীদের দলভুক্ত হতে চাই জান্নাতি দলের সদস্য হতে হলে কিভাবে জীবন যাপন করতে হবে জাহান্নামে হওয়ার জন্য কি করা লাগবে এটা কোরআনের আলোকে বুঝে নেওয়া লাগবে যদি আমরা বুঝে নিতে পারি যদি আমরা আল্লাহর দলের সদস্য হওয়ার ওয়াদা করতে পারি সিদ্ধান্ত নিতে পারি তাহলে মাহফিল সফল এ মাহফিল আমাদের জীবনে উপকার করলো কল্যাণ দিল আর যদি সামান্য কিছু নিছ ওয়াজ মাহফিলের মাধ্যমে যদি সব আমার উদ্দেশ্য হয় তাহলে লাভ হবে না এই জন্য পকেটে যদি সিরা পকেটে যদি টাকা রাখেন ও টাকা বেশিক্ষণ পকেটে থাকবে না কথা বলেন না মানে এক লাখ টাকা একটা পান্ডেল এক হাজার টাকা একশো টাকা খুব যত্ন করে পকেটে প্যান্টের পকেটে ঢোকালেন তো ক্যাশ ছিলা পকেটটা কি ছিলা কতক্ষণ থাকবে পকেটা ও সুযোগ পাইলেই ছিলা যে বের হয়ে যাবে বাইরে কথা বলার ঠিক কিনা সব কামাই করে দিয়ে গেলেন কোটি গানে কিন্তু আপনার টুকরা ঠিক নেই আপনার পাত্র ছিদ্র পাত্র ভাঙা পাত্র যে ছেঁড়া হয় ওই সব ওই পাত্রে বেশি কোনো আটকে থাকে না কথা কি বুঝতে পেরেছেন আপনারা এই জন্য শুধু সব কামার ভাঙতে আমরা ঘুরবো না আমাদের পাত্রটা আগে ঠিক করতে হবে যেখানে এক টাকা রাখলেও শেষ পর্যন্ত এক টাকাই থাকবে কথা বুঝে আসলো না তাহলে আমরা সকলেই এই সিদ্ধান্ত উপনীত হলাম যে আমরা জান্নাতি দলের সদস্য হতে চাই আখেরাতের ময়দানে আমি এতটুকু শুনলাম সব আখেরাতের কথা যে আখেরাতে উজ্জ্বল মুখ হবে অন্ধকার মুখ হবে আখেরাতে হাস্যোজ্জ্বল হবে গুলো দূষণিত হবে আখেরাতে ডানপন্থ হবে বামপন্থ হবে আখেরাতে জান্নাত হবে জাহান্নামী হবে এটা যদি আখেরাতে হয় তাহলে দুনিয়ায় দল করত দুনিয়ায় দল করত আর দুনিয়ার বড় দুইটা লেবা ভূমিকা অপন্তিদের সিলেবাসের সাথে বাতিল পন্তিদের সিলেবাস মিলবে না অপন্তিদের সিলেবাসে সকালে ফজরের আজান শুনে নামাজ পড়ার তাদের সিলেবাসে লেখা আছে নামাজ কথা বলেন নাই আর বাতিল পন্তির সিলেবাসে লেখা আছে সকাল দশটায় ঘুম থেকে উঠতে হবে নয়টায় উঠতে হবে
ওদের সিলেবাসে না অপ্রতিদের সিলেবাসে আছে জীবন চলে যাবে এরপরও সত্যের পক্ষ নেবে কিন্তু বাতিল পন্থীদের সিলেবাসে এটা নাই তাদের সিদ্ধান্ত হলো যে কোনো মূল্যে আমাদের সুখী হতে হবে হারাম আর হালাল বুঝি না কথা বুঝতেছেন কিনা যে কোনো মূল্যে আমাদের গাড়ি এবং বাড়ির মালিক হতে হবে হারাম হালাল বুঝি না মুসলমান অমুসলিম বুঝি না কোরআন হাদিস বুঝি না আমাকে যে কোনো মূল্যে এই জনপদে এই পৃথিবীতে সুখী হতে হবে এটা হলো তাদের টার্গেট এটা হলো বাতিল পন্থীদের সিলেবাস কথা মনে বুঝতেছেন না কথা আমার হকপন্থীদের সিলেবাস হলো আল্লাহর দিনের জন্য সব দিয়ে দিবে এমনকি জীবনও দিয়ে দিবে পাটিলের সঙ্গে মাথা নত করবে কথা বলেন ঠিক কিনা বাতিল পন্থীদের সিলেবাসে কথা নেই বাতিল পন্থীদের সিলেবাসে এ কথা নাই হকপন্থীদের সিলেবাসে আসুন একমাত্র বান্দার মুখ থেকে যদি প্রশংসা হয় সেটা আমার আল্লাহর হতে হবে কার হতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবনের সমস্ত প্রশংসার একমাত্র অধিপতি হলেন আল্লাহ বাতিল পন্থীদের সিলেবাসে এটা নাই তাদের আল্লাহর মাঝে মাঝে করে বেশিরভাগ প্রশংসা মানুষের জন্য হবে কথা বোঝেন নাই মনে হয় সুতরাং আখেরাতের ময়দানে জান্নাতি দলের সদস্য হতে হলে আমাদের দুনিয়াতে জান্নাতি সিলেবাস মানতে হবে আখেরাতের ময়দানে জাহান্নামি হতে হলে দুনিয়াতে জাহান্নামের সিলেবাস মেনে চলতে হবে কথা কি বুঝতেছেন ভাই আমরা জান্নাতে যেতে চাই না সবাই যেতে চাই কি চাই না জোরে বলে যারা যেতে চাই অবশ্যই তাদেরকে জান্নাতের সিলেবাস মানতে হবে জাহান্নামের সিলেবাস মানবেন আর জান্নাতে চলে যাবেন এটা কখনো ঘটবে না আসুন জান্নাতে যখন কাকে বলে তার সংজ্ঞা কি আমরা এটা একটু জেনে নিই কুশালা রাম জানতে হাজি আছে না নাই জোরে বলে হাজি আছে না নাই আল্লাহ তাআলা বলেন জান্নাতি দল হল লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউমিনুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু আল্লাহ তাআলা বললেন তা রাসূল কো বিশ্বনবী ওই মানুষগুলো যারা আখিরাতের প্রতি ঈমান আনে আল্লাহর প্রতি ঈমান আনে কথা ঘোষণা দেয় এই ঘোষণা দেওয়ার পরে ওই মানুষগুলো যারা আল্লাহ এবং রাসূলের পথে বাধা দান করে ওই মানুষদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবে না যারা ঈমানদার আল্লাহকে মেনে নিয়েছে আখিরাতে বিশ্বাসী ওই মানুষগুলো তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না যারা আল্লাহ এবং তার রাসূলের পথে বাধা দেয় আল্লাহ এবং রাসূলের পথে বাধা দেয়া লোক এই এলাকায় নাই জোরে বলেন আল্লাহ তাআলা এবং রাসূলের পথে বাধা দেয়া লোক নাই পৃথিবীতে আছে না নাই কথা বলেন জোরে আছে না নাই অবশ্যই আছে বন্ধুগণ আমার তার প্রমাণ হলো আরবের ময়দানে আবু জেহের চরিত্র গ্রহণ করেছিল ওই চরিত্র গ্রহণ করার লোক আমাদের সমাজে মক্কার আবু জেহের যে সময় দেখতে পেল মক্কা নগরীর যে মানুষগুলো একবার ইসলামের পক্ষে চলে যায় কালেমা পড়ে নেয় হাজার নির্যাতন হাজার জুলুম করার পরেও ওই মানুষগুলোকে ইসলাম থেকে আর আলাদা করা যায় না একবার পড়লে হাত কেটে নাও পা কেটে নাও বুকের উপরে পাথর চাপা দিয়ে দাও চক্রবর্তী এরকম ভাবে তেজি কোন ঘোড়ার তাদেরকে বেঁধে যদি তক্তমোড়কে ছোটানো হয় এরপরে মানুষগুলো নির্যাতন মেনে নিতে রাজি আছি কিন্তু আল্লাহ তাআলার তাওহীদকে অস্বীকার করতে রাজি নয় টেনশন বেড়ে গেছে আবু জেহেল ভাই আমি কথা আগে বলে দিতে চাই আবু জেহেল বলে আমাদের মনে হয় আবু জেহেল মানুষ মক্কা আবু জেহেল এই মনে হয় না আবু জেহেলের কথা বলবে আসলে আবু জেহেলের বাড়ি মক্কায় নয় আবু জেহেলের বাড়ি গোটা পৃথিবীতে কথা বুঝতেছেন না আবু জেহেলের বাড়ি কোথায় শুধু মক্কায় নয় আবু জেহেলের বাড়ি গোটা পৃথিবী জুড়ে আছে মনে হলো কি হবে
আবু জাহেলের মূল নাম হলো ওমর ইবনে খাত্তাব হিসাবের ছেলে ওমর আমাদের যে দ্বিতীয় খলিফা তার নাম ওমর ইবনে খাত্তাব খাত্তাবের ছেলে ওমর আর আবু জাহেলের মূল নাম হলো ওমর ইবনে হিসাম হিসাবের ছেলে ওমর এই কথা বুঝতেছেন আপনারা দুইজনের নামই ওমর ছিল এই ওমর ইবনে হিসাম তার বুদ্ধিমত্তা তার জ্ঞানের কারণে ইসলাম পূর্ব যুগে আরবের জাহেলরা তার নাম দিয়েছিল হলো আবুল হিকাম মানে অত্যন্ত জ্ঞানীর পিতা ছিল এই নাম দিয়েছিল তাকে তাহলে আবুল হিকাম তার নাম না গেল তার লকব উপাধি কথা বুঝতেছেন আপনারা আর আবু জাহেলের মূল নাম হলো ওমর ইবনে হিসাম এই লোকটা যখন ইসলামের সাথে চূড়ান্ত দুশ্মনী করলো ইসলামকে মেনে নিল না কোরআনের বিরোধিতা করলো বিশ্বের আদর্শের দুশ্মন হলো তখন ইসলামের ইতিহাস তার নাম দিয়েছে আবু জাহাল ওই মক্কার আবু জাহেল এবং পৃথিবীর অন্যান্য দেশের আবু জাহেলের ভিতরে পার্থক্য আছে খুব ভালো করে বুঝবেন কিন্তু কথাগুলো আমার কথা বুঝতেছেন আপনারা না ঘুমাচ্ছেন আমাদের বাংলাদেশে যে আবু জাহেল গুলো আছে ওই আবু জাহেল গুলো আরবি আবু জাহেল নয় ওই আবু জাহেল গুলো হলো বাংলা আবু জাহেল কথা বুঝলেন না কেননা আমাদের এই জনপদের একজন সুদখোর সেও যখন কোরআনের সুদের আয়াত তেলাওয়াত করা হয় আরবিতে সুন্দর সুমধুর কণ্ঠে কারী সাহেব যখন তেলাওয়াত করে তখন মাইন করে কারী সাহেব এত সুন্দর তেলাওয়াত 1000 টাকা মোট পুরস্কার দেওয়া হলো কথা কি বুঝতেছেন আপনারা একজন সুদখোর তার বিরুদ্ধে আল্লাহ সুদের আয়াত যেটা নাজিল করেছেন ওটা তেলাওয়াত করতেছে এ আপনারা কখনো শুনেছেন নাকি কোনো কারী সাহেবকে কেউ পিটায় যে সুন্দর তেলাওয়াত করার কারণে এসে কখন এই কারী সাহেব তুই এত সুন্দর তেলাওয়াত করলি কেন তোরা কি কাম কোন হাফেজ সাহেব সুন্দর করে তারাবি পড়িয়ে সেই জন্য পিটায় যে এরকম কোনো ঘটনা ঘটে কথা বলে এই দুজনে কোন কেউ কোরআনুল কারীম যে কারী সাহেব যে কানে আঙ্গুল দিয়ে লম্বা করে একসাথে সূরা ফাতিহা সূরা তাফসীর করে এরকম কোন কারীকে পিটায় যে পৃথিবীতে কোন ঘটনা আছে না কোন কথা বলেন না কেন আপনারা বন্ধুগণ আমার এর বিরোধিতা তো আরবে মক্কা নগরীতে যখন কোরআন নাযিল হয়েছিল এর কারণ হলো ওই মানুষগুলো আরবি ভাষাভাষী হওয়ার কারণে কোরআন নাজিল হলেই বুঝতে পারবে কোনটা তাদের পক্ষে আর কোনটা বিপক্ষে কেন কোরআনের ভাষা হলো আরবি আর তাদেরও মাতৃভাষা ছিল আরবি কথা বলুন ঠিক কিনা এই জন্য কোরআন নাজিল হলেই বুঝতে পারতো এটা আমাদের বিপক্ষে বলা হয়েছে এই জন্য তাদের নাম হলো আরবি আবু জাহেল কিন্তু আমাদের এই বাংলা জনপদে বাংলা পড়লে পিটানো লোক আমাদের সমাজে আসে না নাই এজন্য বলে আসে না নাই মন ভেঙে যায় বন্ধ করে দেয় ভক্তার গাড়ি ভেঙে যায় ভক্তকে হামলা করে মামলা যায় জেলখানায় ভরে এরকম লোক আছে না নাই তার মানে বোঝা গেল এরা আরবি আবু জাহেল নয় এরা হলো বাংলা আবু জাহেল যখন বাংলা ওয়াজ করা হয় তখন এরা টের পায় তখন দুটাই আবু জাহেল কেন ওটা হলো এরা দুশ্মন এটাও কোরআনের দুশ্মন ওটা কোরআনের বিরোধিতা করেছে এটাও কোরআনের বিরোধিতা করে ওটা আরবি শুনে করে আর এটা বাংলা শুনে করে এর ওটার নাম আরবি আবু জাহেল আর এটার নাম বাংলা আবু জাহেল বেজার হলে কি ঘোষণা কোরআনে আছে সে অর্থ এখনো করিনি একটু পরে করতেছে কোরআন শুনে যদি মন বেজার হয় খারাপ লাগে মনে বাড়ি উঠে ঘুমায় তারও যে কি আছে এ ওয়াজ আমরা আরো 1500 বছর আগে ওয়াজ নাজিল করেছেন ওয়াজ করে নতুন ওয়াজ নেই সব কোরআনের পুরনো ওয়াজ এ কথা বুঝতেছেন আপনারা বন্ধুগণ আমার তার মানে বোঝা গেল যেটা আরবের থেকে কোরআনের দুশ্মনী করবো তার নাম আর বোঝাবো যে বাংলাদেশে করলে বললাম বাংলা বোঝে
ভারত থেকে যদি কোরআনের বিরোধিতা করে ওটার নাম হলো হিন্দু আবুজাহাল, পাকিস্তানের কেউ যদি কোরআনের দুশমন হয় ওটার নাম হলো উর্দু আবুজাহাল, যদি জাপান থেকে কেউ করে জাপানে আবুজাহাল, চীন থেকে করলে তার নাম হলো চাইনা আবুজাহাল, আর ইউরোপ কান্ট্রি ইংলিশ কোন দেশ থেকে করলে সেটার নাম হলো ইংরেজি আবুজাহাল। বুঝতে পারলেন না মনে হয়? আজকে সমাজে অনেকে মির্জাফর টাকা হয়, কেন ওই লোকটা মির্জাফর বংশের লোক, মির্জাফরের মতো দেখতেছি না, মির্জাফরের মতো উসলম্বা, এই কথা বলেন আপনার কেন টাকা হয় তাকে মির্জাফর? যদি তার ভিতরে বিশ্বাসঘাতকতার কোন গুণ থাকে, ঠিক কিনা বলেন? ও যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে বলে যে আত্মত মির্জাফর, মানে ওর সাথে মির্জাফরের বংশের মিল নেই, চেহারার মিল নেই, রঙের মিল নেই, হাইটের মিল নেই, আত্মের মিল নেই, আত্ম চরিত্রের নেই। এই জন্য যদিও তার বংশের না, ওর নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, সমস্ত কিছু বলেছে আত্মটা মির্জাফর। কথা বুঝতেছেন না? তাহলে চরিত্রের মিল হলে তার নাম মির্জাফর বলা হয়। ঠিক একইভাবে পিডিপিতে যে মানুষগুলোর সাথে আবু জেহেলের চরিত্র মিলে যাবে তার নাম হলো আবু জেহেল, যে মানুষগুলোর সাথে আব্দুল ইবনে উবাইয়ের চরিত্র মিলে যাবে সেই মানুষগুলোর নাম হলো আব্দুল ইবনে উবাই, তা পিডিপির যে জায়গায় সে চরিত্র গ্রহণ করে আর যেখানেই মারা যাবে। কথা ক্লিয়ার হয়েছে না? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও বন্ধু যেই মানুষগুলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে যে ঘোষণা দেয় আখেরাতকে মেনে নিয়ে যে ঘোষণা দেয়, ওই মানুষটা যারা আল্লাহ এবং রসুলের পথে বাধা দেয় তাদের সাথে কখনো বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবে না। আমাদের বন্ধুত্ব সম্পর্ক আছে না? এই জোরে বলেন না কেন আপনার? যে ব্যক্তিরা কোরআনের দুশমন তার সাথে আমার সত্যের সাথে, যে লোকটার মাথার ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা ডিসকাস করে সেই লোকটাই হলো আমার সদাতো উপদেষ্টা, সেই হলো আমার খাদেরের বন্ধু। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে মানুষটা আল্লাহ এবং তার রাসূলের পথে বাধা দেয় ওই মানুষগুলো মুমিনের বন্ধু হতে পারে না। অবিশ্রামী এরকম কাউকে দেখবেন না যে আখেরাতের আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করেছে, অথচ আল্লাহ প্রতি রসুল প্রতি মানুষের সাথে সুসম্পর্ক রাখে, সেটা কখনো ঘটবে না, সেটা কখনো ঘটবে না। আল্লাহ তো এতটুকু বলেন, আরো কঠিন কথা বলেন, আল্লাহ পরে বললেন বন্ধুরে জানিয়ে দিন, ওই আল্লাহর দুশমন রসুলের আদর্শের দুশমন ওই মানুষগুলো যদি বলো আবাহন, তারা যদি তাদের বাপ হয়, মানে আমার বাপ যদি কোরআন বিরোধী দলে থাকে, কোরআনের বিদ্বেষ পোষণ করে, ওই বাপ আমার বন্ধু হতে পারে না, আমার আপন হতে পারে না। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বলে ওয়ালাউ কানু আবাহুম, যদি ওই কোরআন বিদ্বেষ লোকগুলো আমার আপনাদের পিতা হয়, তাও আবনাহুম, অথবা যদি তাদের সন্তান হয়ে উড়ে যাও, ওয়ানাহুম, যদি তাদের সহোদর ভাই হও, আশীর্বাদ বা অন্য কোনো আত্মীয় স্বজন হয়, তারপরেও তাদের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক থাকতে পারে, বন্ধুগণ আমার, কিন্তু আল্লাহর নবীর সম্পর্ক তাদের সাথে যতটা ভালো ছিল তার চেয়ে বেশি সম্পর্ক ছিল বেলালের সাথে, তার চেয়ে বেশি সম্পর্ক ছিল আম্মার ইবনে ইয়াসির সাথে, ঠিক কিনা বলো? তার মানে বলো বিশ্বনবীর বন্ধুত্ব সম্পর্ক হলো ইমানের কারণে, ইসলামের ভালোবাসার কারণে, ইসলামের তার ভিতরে চর্চার কারণে বিশ্বনবীর ভালোবাসা। এই জন্য বিশ্বনবী মিরাজের অতিথি সাত আসমানের সিদরাতুল মুনতায় পৌঁছে গিয়ে আর কারোর পায়ের আওয়াজ শুনতে পাননি, বিলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। সুতরাং আমি তার সাথে বন্ধুত্ব করবো আমার বংশের লোকের জন্য না, আমি তার সাথে বন্ধুত্ব করবো ইমানের খাতিরে, ইসলামের খাতিরে, আমাদের বন্ধুত্ব হবে না ইমানের কারণে, বিক্রা বলো এর বাইরে কোনো বন্ধুত্ব থাকবে না, আল্লাহ তাআলার পরে বললেন অবশ্যই এটাও জানিয়ে দিন, এরকম করে যদি তারা মুমিন হতে পারে,
এরকম করে যদি মুসলিম হতে পারে আমি আল্লাহ তাআলা তাদেরকে পাঁচটা পুরস্কার দেব কয়টা আরো যদি বলেন কয়টা এরকম ভাবে যদি তারা সিদ্ধান্ত নিতে পারে আল্লাহর দুশমন যেই হোক তার সাথে আমার সম্পর্ক নাই সে যদি আমার পিতা হয় আমার সন্তান হয় আমার ভাই হয় বন্ধু কোন আত্মীয় স্বজন জাতি গোষ্ঠী যদি হয় ওর জীবন আচরণ যদি আল্লাহর দুশমনী হয় তার সাথে আমার কোন বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না এই ঘোষণা কার কারো জোরে বলেন কার এটা সম্পর্ক থাকতে পারে না সিদ্ধান্ত আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তাদের অন্তরের মাঝে খোদাই করে ইমান লিখে দেব আমরা মনে করেছি জন্মগত ভাবে একবার মুসলমান হয়ে গেছে আমাদের ইমান আর নষ্ট হয় না এ আসেন না কথা বলেন আমরা তো জন্মগত ভাবে মুসলিম আমরা তো বংশ মুসলমান আমরা তো উত্তরাধিকার সূত্রে মুসলমান আমরা তো কোরআন ইসলাম মানে মুসলমান নয় কথা বলে ঠিক না এই যে মনে করে আমার বাবার নাম আব্দুল্লাহ আমার দাদার নাম আব্দুর রহমান তার কোথা বাপের নাম আব্দুল গফুর আমার চোদ্দ মুসলিমা মুসলমান সুতরাং আমি তো পাকা মুসলমান এই চিন্তা আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু ইমান এমন একটি বিষয় অধু যেমন নষ্ট হয় গোসল যেমন নষ্ট হয় নামাজ যেমন নষ্ট হয় রোজা যেমন নষ্ট হয় হজ যেমন বাতিল হয় ইমান ওরকম বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা বলেন চরিত্র যদি এমন বানাতে পারো আল্লাহ দুশমনদের সাথে আমাদের কোন বন্ধুত্বের সম্পর্ক শত্রুতার সম্পর্ক ছাড়া বন্ধুত্ব সম্পর্ক নাই এরকম যদি সিদ্ধান্ত নিতে পারো বন্ধুগণা আমার আমাদের কাপিষ্ট পাপাচারের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হলো তার আদর্শের সাথে কথা ঠিকই না কেউ পাপের পথে আছে কেউ জাহান্নামী পথে আছে জাহান্নামী দলে আছে তার সাথে আমাদের শত্রুতা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে জাহান্নামী আদর্শ গ্রহণ করে আছে আদর্শ ছেড়ে দেবে তওবা করবে ফিরে আসবে আমরা অবশ্যই তাই কলিজা মুখে জড়িয়ে দেবো ঠিক না বলেন তার সাথে আমাদের শত্রুতা নেই শত্রুতা হলো তার আদর্শ তার চিন্তা চেতনার সাথে ভালো করে বুঝুন ভালো করে বুঝুন দুইজন মানুষের কথা খেয়াল করো একজনের নাম হলো সফওয়ান ইবনে উমাইয়া আরেকজনের নাম হলো উমাইয়া ইবনে ওয়াহাব দুইজন মক্কার বড় কাফের লিডার বদরের যুদ্ধের এক সপ্তাহ পর দিন পরের ঘটনা একজনের নাম হলো সফওয়ান আর একজনের নাম হলো উমায়ের কজনের নাম বলেছে একজনের নাম সফওয়ান আর একজনের নাম হলো কি উমায়ের মন থাকবে না নাম দিয়ে